এদিকে তো সব ভিডিও চলে আমরা কাছেই থাকি একবার সুযোগ দিন নমস্কার দিদি নমস্কার প্রার্থী শ্রীমতী রাখি চ্যাটার্জি এই সঙ্গে আমাদের হয়ে ভোট প্রচার করতে দিননা মহাশয় এসেছেন সেক্রেটারি উনি এমএলএ ওনার নাম বিশ্লেষণ আমাদের কি নম্বর পদ্ধতিতে ভোট দিয়ে কাজ করার সুযোগ দিন আমাদের দেখো এমএলএ সাহেব এসেছেন নমস্কার দিননা যে সেক্রেটারি ওনাকে নিশ্চয়ই টিভিতে দেখেছেন ফেসবুকে আমি তোমাদের ওয়ার্ড এমএলএ বাড়ির সবাইকে নিয়ে সকালে এসেছেন আপনারা আশীর্বাদ করেন ঘরে ঘরে গিয়ে প্রচার করছেন মানুষকে কি বার্তা দিচ্ছেন মানুষকে বার্তা এটাই দিচ্ছি যে একটা কাজের সুযোগ করে দেওয়া হোক যে পরিস্থিতি আজকে আমরা দেখছি দিনের পর দিন একটু বর্ষা হলেই পুরো এক হাঁটু জল হয়ে যায় আর সেই জলটা পরিষ্কারও হয় না এবং বিভিন্ন জায়গাতে গাড্ডা হয়ে আছে ড্রেন ক্লিন হচ্ছে না এবং প্রচুর মানুষ বেকারের জন্য তারা বাইরে গিয়ে কাজ করছে এবং বিভিন্ন রকমের কমপ্লেন পাচ্ছি এবং বিভিন্ন ধরনের ভাতা থেকে তারা বঞ্চিত এবং যেটা আমাদের সরকার বলে যে আমরা সবাইকে প্রত্যেক মানুষকে ভাতা দিয়েছি এটা দিয়েছি ওটা দিয়েছি এখানে কোনো কলকাতার মতো গ্রাম নয় কলকাতার মতো জায়গাতেও এখনও প্রচুর টালির বাড়ি দেখলাম সেখানে এখন তাদের ছাদ হয়নি যে আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনার যে ঘরগুলো পায় এত ঘরগুলো যায় কোথায় সেগুলো বাংলা আবাস যোজনার নাম করে সেগুলো দেয় কিন্তু সেগুলো কাজের কাজ কিছুই হয় না কিন্তু সাধারণ মানুষ বঞ্চিত এখানকার বহু লোক বঞ্চিত আমি দেখলাম আমি 122 নম্বর ওয়ার্ডেও ঘুরেছি আমি আজকে 119 নম্বর ওয়ার্ডে রাখি সেরাজিৎ প্রচারে এসেছি এবং মানুষের বিভিন্ন ধরনের কমপ্লেন এই সরকারের ওপরে আমরা তাদের প্রতিশ্রুতি দিয়েছি যে আমরা সুযোগ পেলে অবশ্যই কাজ করব যেরকম আমরা বিধানসভাতে যতজন বিধায়করা কাজ করছি একদম রাস্তায় নেমে গ্রাউন্ডে নেমে সেইভাবে আমাদের প্রত্যেকটা কাউন্সিলর হলেও তারা তো একইভাবেই কাজ করবে একে অপর দাঁড়িয়ে আপনি আজ মানুষের ঘরে ঘরে এলেন তো মানুষের কি কি অভাব অভিযোগ রয়েছে কি মনে হয় বিভিন্ন ধরনের তারা সবথেকে বড় সমস্যা হচ্ছে আর্থিক যে এক তো এক প্যান্ডেমিকের ওপর দিয়ে যেভাবে আমাদের সমাজ চলছে তার উপরে আমাদের না কলকারখানা আছে না জবের কোনো সমস্যা দূর হয়েছে দিনের পর দিন বেকারত্ব বেড়ে চলেছে এবং স্টুডেন্টদের হাতের ফোন ধরে দেওয়া হয়েছে বিভিন্ন রকমের গার্জিয়ানরা কমপ্লেন করছে যে এইভাবে যদি ফোন দিয়ে দেয় তাদের সারাক্ষণ ফোনের মধ্যে গেম খেলছে তারা না স্পোর্টসের দিকে এগোচ্ছে না পড়াশোনার দিকে এগোচ্ছে এবং 25 টাকা আরও কম করে দিয়েছে মালের ওপরে সেই কারণে তারা একটু বড় হয়ে গেলেই অ্যাডাল্ট হয়ে গেলেই তাদেরকে হাতের বাইরে চলে যাচ্ছে এবং তারা একবার ড্রিঙ্ক করে ফেললে সেটা ড্রাগসের মতো একদম রেগুলারলি সেটা নিতে শুরু করবে সো সমাজ কোথায় যাচ্ছে সেটাই আমরা বোঝাচ্ছি এবং বিভিন্ন ধরনের মানুষও কমপ্লেন করছে পশ্চিমবাংলায় তো তৃণমূলের একটা জামানা চলছে সেক্ষেত্রে দাঁড়িয়ে পৌরসভা ভোট কি লড়াইটা কি কঠিন হবে দেখুন অভিষেক বলেছে যে কোনো একটা শান্তিপূর্ণভাবে ভোট হবে বাট আই ডাউট কারণ যখনই কিছু না কিছু বলে তখনই তার উল্টোটা হয় তো যখনই উনি বলেছেন যে একদম নিরপেক্ষ একদম শান্তভাবে ভোট হবে তখনই আমার মধ্যে ক্লিক করেছে যে দিস ইজ সামথিং রং এই ভোটেও হতে চলেছে যেটা যেটা বিভিন্ন ধরনের আমি ভবানীপুরের ইলেকশনেও আমি ভোট করিয়েছিলাম ভোট প্রচারে নেমেছিলাম মানুষ বেরোতে পারছে না বিজেপি কর্মী যে বিজেপি বলতে পারছে না সে যে বুক চিরে যে আমি বিজেপি করি তো সেই ধরনের এখানেও সেই পরিস্থিতি সন্ত্রাস